আমি চলচ্চিত্র তৈরি করার জন্য গবেষণা করছি, একটা ভালো ছবি বানাবো কতগুলো, সেগুলো হাতে নিয়ে কাজ করছি। আর আমি জানুয়ারিতে ইন্ডিয়াতে একটা ছবি অভিনয় করতে যাচ্ছি, ছবির নাম মাদার, পীযূষ শাহ পরিচালিত। এই তো পর্দা আসলে বলতে গেলে কি, যে আপনারা জানেন যে মাঝখানে তো করোনা গেল 2 বছর, তার আগে তো ছবি করছিলাম, হচ্ছিল। এখন আমরা তো আসলে সব ছবি করি না, আপনি ভালো করে জানেন যে আমরা আমাদের যে মানে চলচ্চিত্রের যে অবস্থানটা, আমাদের মতো তো চরিত্র হতে হবে, তাই না? তা নাহলে তো আমরা সব কাজ করতে পারবো না। তো সেই ধরনের ছবি হলেই কিন্তু আমরা করি। আসলে আমার তো 38 বছর কেরিয়ার, আমার আমি খুব সুখ পাই, আনন্দ পাই যে আমি চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক, এটা আমাকে খুব আনন্দ দেয়। আপনার ছবিগুলো দেখেছেন, আমি আসলে জীবনের সাথে ঝুঁকি নিয়ে ছবিগুলো করেছি। আসলে আমি কখনো ভাবিনি যে আমার আসলে এই ছবিগুলো করতে যে আমি যে কোনো সময় মারা যেতাম। আর মানুষ জন্মালে মরতে হয়, এটা তো সত্যি বাস্তব কথা এবং চিরন্তন সত্যি কথা। আমি চলচ্চিত্রকে এমনি ভালোবাসি, আজও যদি এরকম কোনো রিস্ক শট হয় আমি কিন্তু করব, আমি সেখানে কিন্তু পিছু পা হব না। আমি তো জানেন যে আমি লাইভ সিংহর সাথে লড়াই করেছি, যতগুলো হিংস্র জন্তু জানোয়ার আছে পৃথিবীতে সবগুলোর সাথে কিন্তু আমি লড়াই করেছি, আপনারা দেখে থাকবেন। তবে লায়নের সাথে লড়াই করতে যেয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে মানে সিংহকে যে বলা হয় বনের রাজা, আসলে সে বনের রাজা, কারণ সিংহ কিন্তু এক পর্যায়ে আমাকে মেরে ফেলেছিল। এখন রব্বুল আলমিন আমাকে বাঁচিয়ে রেখেছে বলে আমি বেঁচে আসছি। হ্যাঁ, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স অনেকগুলো বলতে হবে, সিরিয়ালি বলি। অজগর সাপটাকে নিয়ে প্রথম শুরু করি, যেহেতু প্রথম ওটা ধরেছি। আমি রাঙ্গামাটিতে সরি কক্সবাজার টেকনাফে একটা জায়গা আছে, সেখানে আমি শুটিং করছিলাম। শুটিংয়ের মাঝখানে মানে বিশাল বড় একটা প্রায় 3 মণ ওজন হবে অজগরটা, সেই অজগরটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে অজগরটাকে যখন বস্তা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়ে আসছিলো, খুলে দেওয়ার পরে সেই অজগরটা বের হয়ে সাথে সাথে আমাদের প্লাস্টিক মোড়া থাকতো শুটিংয়ে, সেই মোড়াকে কামড়িয়ে ধরেছে, সেখান থেকে টানে এসছে তাকে ছাড়ানো হয়েছে। ওটার থেকে সরার সাথে সাথে সে আবার আমাদের আগে মানে ক্যামেরার লোহার বক্স থাকতো, সেই বক্সকে সে কামড় দিয়েছে। এভাবে সে পাগল হয়ে গেছিলো, মানুষজন ছোটাছুটি করছে। এখন পরিচালক আমাকে বলছে শুটিং হবে, আমি বলছি হবে। ক্যামেরাম্যান ছিল জাকির ভাই, পরিচালক ছিল দেলাজন ঝন্টু ভাই। তো জাকির ভাই বললো যে থাকে এগুলো ওর জীবনে এরকম রিস্ক দিও না, মানে ঝন্টু ভাইকে বলছিল যে ওকে যদি কোথাও চেহারাটা নষ্ট করে ফেলে তাহলে তো বেচারা কাজ করতে পারবে না, অন্য কিছু করেন, বাদ দেন এটা। তো আমি বললাম যে না ভাই, বাদ দিয়েন না, এটা করবো আমি। আমাকে সবাই মানা করছিল যে করো না, কিন্তু আমি করেছি। আমি করে অজগরকে ধরার পরে আমি বুঝতে পেরেছি অজগর কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং অজগর কিন্তু নরম কিছু নয়, মানুষ ধরলে ও লোহার মতো শক্ত হয়ে যায়। যেভাবে আমাকে পেঁচিয়ে ধরেছিল ওই রূপের রানী গানের রাজা ছবিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে ওর সাথে লড়াই করেছিলাম। তো সেই জন্য বললাম যে আমার ওইটা ছিল একটা বিশাল অভিজ্ঞতা, আমি জীবনে সাপ ধরিনি, এই দেখিনি, এইভাবে হয়তো কোনো সিনেমাতে দেখেছি, চলচ্চিত্র দেখেছি, বাস্তবে এদের অজগর সাপ দেখার আমার কথা নয়। তো সেই দৃশ্যটা আমার জন্য খুবই কষ্টকায়ক ছিল এবং আসলে আমি ওটা একটা ঝুঁকি নিয়ে আমি কাজটা করেছিলাম। তার পরবর্তী সময় আমি টারজান ছবিতে গেলাম, লাইফ বাঘের সাথে আমি লড়াই করলাম, আপনারা দেখে থাকবেন। এই বাঘ কিন্তু আমার পুরো শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে ফেলছিল, কিন্তু আমি শুটিং থেকে পিছু হয়নি, আমি সেখানে শুটিং করেছি। তেমনিভাবে এই বড়াজার টারজানের পরে ছবিটা আসলো আপনার বাঘিনী ছবির নাম। এই ছবিতে আমাকে বলা হলো যে এরকম 8-10টা শক্তিশীল লোক তোমাকে খাঁচার মধ্যে ধরে মারবে, তুমি ওখান থেকে মুক্ত হবা। তো একজন কী জানি বলছিল এবার সিংহর সাথে করলে হয় না, মানে হাস্যরস করে বলছিল আর কি। তো আমি বলছি হ্যাঁ করব। তো পরিচালক বললেন আরে এটা সম্ভব না। আমি বললাম ভাই আপনি রেডি করেন, আমি করব। প্রযোজক বললো ভাই করেন, কারণ যেহেতু ড্যানি সিডাক রাজি হয়েছে, কোথায় যেতে হবে, যেতে হবে ইন্ডিয়াতে শুটিং করতে হলে। আমি যথারীতি রেডি হয়ে চলে গেলাম, ছবিটা ঈদে রিলিজ হবে, এইটাই ছিল লাস্ট দৃশ্য আমার। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি কলকাতায় পেলাম না, অন্য জায়গায় পেলাম না, আমি পরে এই লায়নটা পেলাম যে ত্রিবান্দ্রামে, ইন্ডিয়ার একটা জায়গা আছে ত্রিবান্দ্রাম, একটা স্টেট আছে ওদের। তো সেখানে বিশাল বড় একটা সার্কাস আছে, সেই সার্কাসে লায়ন আছে 18টা, আর অনেক অ্যানিমেল আছে। তো আমি যে ওদের ইয়ের সাথে দেখা করলাম, মালিকের সাথে কথা বললাম, তো আমাকে বললো যে দেখো এই তুমি আজকে আমার যেহেতু প্রথম দিন আমার এখানে এটা উদ্বোধন হচ্ছে, তুমি এসে দেখো লায়নগুলোর অবস্থা কি, তারপরে কথা বলবো তোমার সাথে। তো আমি যে ওখানে বসলাম, আমাকে সামনেই বসিয়েছে সার্কাসের মধ্যে,
আমার পাশে হেমা মালিনীর মাও ছিলেন, ওখানকার মুখ্যমন্ত্রীও ছিলেন, সবার পাশাপাশি বসেছিলাম, যেহেতু ওই সার্কাসটা ওই দিন উদ্বোধন হয়েছে মেলাতে। এক পর্যায়ে যখন লায়নগুলোকে নিয়ে আসলো স্টেজের ভিতরে, তখন সেই লায়নগুলো উত্তেজিত হয়ে গেলো এবং প্রচণ্ড আকারে পাগল হয়ে গেলো, মাইকিং করে বলা হলো সব লোকজনকে বেরিয়ে যেতে, সবাই ছুটোছুটি করে বেরিয়ে গেলো, আমাদেরকে ট্রেনে বের করে দিল, সার্কাসের ওই দিন প্রদর্শনীটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখন বন্ধ হওয়ার পরে তো সব শেষ, আমি তখন যথারীতি মালিকের রুমে গেলাম, যে কথা বললাম, তো সে বলে তুমি তো দেখছো কী অবস্থা, লায়ন তো আর তোমাকে চিনে না, তুমি কীভাবে শুটিং করো বলো, এটা তো হয় না এভাবে, তোমার লাইফে রিস্ক হয়ে যাবে, আর আমরা তোমাকে এভাবে কাজ করতে আমরা দেব না। তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো আমার ছবিটা রিলিজ হবে, আমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি করতে পারো, তুমি একটা স্ট্যাম্পে সিগনেচার করবা, তোমার লাইফের রিস্ক, তুমি যদি কিছু হয় এটার জন্য আমরা দায়ী নই। পরের দিন সকালে আমি গেলাম সকাল 10টায়, যার পরে সে একটা স্ট্যাম্প আনলো, লিখিত নিল, আমি সিগনেচার করলাম, তারপরে তারা লায়ন ঠিক করলো। ঠিক করে আমি ত্রিবান্দ্রামে একটা স্টুডিও আছে সেখানে একটা ফ্লোর ভাড়া করলাম আমরা, সেই ফ্লোরে নিয়ে আসলো, আসার পরে পুরো ফ্লোরের ভিতরে খাঁচার মতো রড দিয়ে তারা ফেন্সিং করে দিল আর কি পুরোটাকে, ওই খাঁচার ভিতরে সিংহটা। ঠিক আছে, আমি তো যথারীতি আমার গেট আপ নিয়ে মেকআপ রুম থেকে আমি গেলাম ওখানে, যাওয়ার পরে এখন ক্যামেরাম্যানকে বলতেছি যে তোমার তো ভিতরে ঢুকতে হবে শট নিতে, ভিতরে চলো। ক্যামেরাম্যান বলতেছে না, আমরা কেউ ভিতরে যাব না, বরং রড কেটে দাও, আমরা ওইটুকুর মধ্যে ক্যামেরা সেট করে আমরা শুটিং করব, কিন্তু ভিতরে আমরা কেউ যাব না।